جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا বান্দা যখন কোন নেক কাজ করে, নেক কাজ করার শুধু নিয়ত করে ফেলে, যেমন মনে করেন আজকে এই মাহফিলে আসবে কোন যুবক বান্দা নিয়ত করেছে, কোন বৃদ্ধ বাবাজি নিয়ত করেছে, যেদিন এই মাহফিলের ঘোষণা শুনেছে সেই দিন যে মাহফিলে যাব, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নামায় আমলে একটি নেকি লাভ করে দিয়েছে। এরপরে বান্দা যখন হাজির হয়ে গেল, এই মাহফিল শোনার জন্য আসলো, বসলেন, এখনো আমল করেন নাই, এসে পড়েছেন, আসার সঙ্গে সঙ্গে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি মাহফিলে এসে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে একে আমি 10 দান করে দিয়েছি, এরপরে আমি কি দিব সেটা আমি আল্লাহ জানি, বান্দার ইখলাস যতটুক থাকবে তার ধারণা, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে সেই ধারণা অনুযায়ী এবং কি নেক বান্দার কি আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি দান করে দেন। এখানে একটা কথা আছে যে বান্দার প্রতি আল্লাহ যে কাজটা করেন, যে বান্দা যে পরিমাণ ধারণা করে সেই পরিমাণ দেয়, চুরও কিন্তু চুরি করতে গিয়ে আল্লাহর উপরে ভরসা করে, করে কি করে না, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ডাকাতেও ডাকাতি করতে গিয়ে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, নাস্তিক যে আল্লাহকে স্বীকার করে না কিন্তু মৃত্যুকে স্বীকার করে, মরতে হবে এটা সে জানে ঠিক কিনা, সেও বলে একদিন আমার মরতে হবে, যতই মনোরঞ্জন আকর্ষণ করার জন্য, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, দলকে আকৃষ্ট করার জন্য, বন্ধুকে আকৃষ্ট করার জন্য, কোন বিন্দিশিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাই বলুক না কেন, নিরলে আড়ালে আবনালে সেও বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাকাত ডাকাতি করতে গিয়ে আমারে ডাকে, চুর চুরি করতে গিয়ে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ওই মানুষটা সে জানে চুরি খারাপ, সে জানে ডাকাতি খারাপ, সে জানে জিনা খারাপ, সে জানে ঘুষ খারাপ, সে জানে জোয়া খেলা মদ খাওয়া খারাপ, সে জানে ইয়াবা ফেনসিডিল খাওয়া বেসকিন করা আমদানি রপ্তানি করা খারাপ, তারপরেও সে করে এই কাজগুলি করতে যায়, হাজারবার আল্লাহর নাম জপে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও, করলে কিন্তু জামিন নাই ঠিক কিনা, সে জানে না খারাপ, তারপরেও আমি আল্লাহর উপরেছি বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ বলে দুনিয়াতে আমি বাঁচায় দেই বটে কিন্তু পরকালে ধরা সত্য ধরা ইন্না আযাবিল শাদীদ ঠিক কিনা, আল্লাহ বলে আমার ধরা সত্য ধরা, মাঝে মাঝে আমি ধরি সার দেই সারি না, বললে কিন্তু খবর আছে সাধারণ একটু মেডিসিন লাগায় দিছি বাতাসের ভিতরে করুণা, সেটা কি করুণা, এই করুণা ছিল দয়া, আমরা মাঝে মাঝে বলতাম লোকটা খুব করুণা করছে আমাকে, কিন্তু এই করুণা উল্টায় দিছি, নেগেটিভ পজিটিভ যদি লাইনের ভিতরে থাকে তাহলে লাইট জ্বলে, এই নেগেটিভ পজিটিভ আছে বিদায় লাইট জ্বলতেছে মাইক চলতেছে ঠিক কিনা, এটা এটা যদি উল্টা পাল্টা হয়ে যায় আগুন জ্বলে বটে পুরে সারকার করে দেয় ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই আমার প্রতি যেই পরিমাণ ধারণা করলি আমি সেই পরিমাণ তোর সাথে ব্যবহার করি, আরেক বান্দি ধারণা করছে আল্লাহ এক ফোঁটা বিন্দু জলের থেকে যদি তুমি সুন্দর গোস্তের টুকরা বানাইতে পারো, এই গোস্তের টুকরা থেকে যদি তুমি একটা সুন্দর দেহের মানুষ বানাইতে পারো, ছেলে মেয়ের আকৃতি ধারণ করাইতে পারো রে মালি, তুমি ডেলিভারি নরমাল ডেলিভারি দিতে পারবা, ও দয়াময় আল্লাহ ও রহমানুর রহিম, সন্তান পেতে দিয়েছ তুমি, খালাস করবা তুমি, মরব তবু সিজার করব না ঠিক কিনা, আল্লাহ তাআলা বলে আমার এই বান্দিক নেয়াত করেছে
কাছে সিজার করবে না, ডাক্তারের কাছে বারবার যায় না, এই সিজার করার জন্য টাকা জমা রাখে না। যদি আমার সমস্যা হয় টাকা জমা রাখি, স্বামী বলে আমার বাচ্চা বিবির বাচ্চা হবে, টাকা ব্যাংকে জমা রাখে, বিবিও টাকা জমা রাখে, বাপ মাও টাকা জমা রাখে, বড় ভাই দুলা ভাইও টাকা জমা রাখে, যদি ইনকেস কোনো রিক্স হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দি আমার উপরে নেক ধারণা করে বলে আল্লাহ তুমি আমার সন্তান দিছো, তুমি এটার মালিক, আমি সিজার করে বেইজ্জতি করে আমার সন্তানটাকে আমি বরকত ছাড়া করতে চাই না, পরিপূর্ণ একটা সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে তুমি আমার ঘরের মাধ্যমে দিবা, আজান হবে ডান কানে, একামত হবে বাম কানে, আল্লাহ আমি এমন সন্তান চাই যেই সন্তান বাইজিদ বুস্তামির মতো হবে, যেই সন্তান আবু বকর উসমান আলীর মতো হবে, যেই সন্তান সালাউদ্দিন আর আইয়ুবীর মতো হবে, যেই সন্তান জামালউদ্দিন আফগানির মতো হবে, যেই সন্তান হবে খাদিজা কুবরার মতো, যেই সন্তান হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, বিবি আসিয়ার মতো, বিবি রাবিয়া বুসরির মতো। আল্লাহ আমি নিয়ত করেছি তুমি আমাকে নরমাল ডেলিভারি দিয়ে সন্তান দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা টাকাও জমাই নাই, নিয়ত করে নাই, সিজার করবে না, আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি, আমি সময় মতো নরমাল ডেলিভারি দিয়া দিব। নেক ধারণা, পাশাপাশি তার ঘুম আগের থেকেই পরীক্ষা, বাচ্চা কিভাবে আছে, ছেলে না মেয়ে, বারবার ডাক্তারের কাছে যায়, বারবার স্বামীকে বিরক্ত করে, টাকাও ব্যাংকে জমা রাখছে, সিজার করে ফেলবে, আরো কিছু চালাকি আছে যে এরকম সন্তান অনেকেই একটা দুইটার উপরে নিতে চায় না। এখন অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে গিয়ে বিরক্তি লাগে, নেওয়াত করে যদি সিজার করে দুইটা সন্তান নিয়ে ফেলি তাহলে আর সন্তানই নিব না, হবে না, ডাক্তারে বলছে আমার কি দোষ, তখন আমার আর গুনাও হবে না, যতই জন্ম বিরতিকরণ করি না কেন, ডাক্তার বলছে সিজার দুইটা হয়ে গেছে আর সন্তানই নেওয়া যাবে না। এই নেওয়াতে অনেক মহিলারা সিজার করে নিজের শরীর ঠিক রাখার জন্য, বাচ্চা বেশি হইলে শরীর লুজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে এই সমস্ত মহিলাদের লাস্ট গিয়া সিজার করতে হয়। এটা বলা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হলো এটা আমার বলা যে বান্দা আল্লাহর প্রতি যেই রূপ ধারণা রাখে আল্লাহ বান্দার প্রতি ওই ব্যবহারটাই করে। আপনি আমি ধারণা করেছি নিয়ত করেছি মাহফিল শুনব, হাজার কাজ থেকে ফারে করে মহান রব আপনি আমাকে মাহফিলে নিয়ে এসেছেন, ঠিক কিনা? বাজার দোকান প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি জায়গায় রাস্তাঘাটে মিল ফ্যাক্টরির সামনে জালমুড়ির থেকে শুরু করে নিয়া ফেরিওয়ালার কসমেটিক্স আইলেলার লিফলেনার কুমকুম লিপস্টিক আলকাতরা শুনু যা আছে সব বিক্রি চলছে, গুড়া গাদা বাঘ বাল্লুক পুতুল সব বিক্রি চলছে সব জায়গায়। মাহফিল যেখানে দিনই মাহফিল হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেখানেও মূর্তি নিয়ে আসে, আসে কি আসে না? আপনি যান বাজারে মূর্তি আছে, এই বাজারে এই যে এখানে পুতুল গাদা ঘোড়া বাঘ ভাল্লুক জিরা জিবরা বিভিন্ন ধরনের প্রাণীর ছবি, যেইগুলি কোরআন এলাও করে না, ইসলাম অ্যাকসেপ্ট করে না, কোরআনেও নাই হাদিসেও নাই, এইগুলি বাজারে বিক্রি করে তো করেই, মাহফিলেও দোকান চলতেছে, আর আপনি আমার মতো কিছু মুসল্লি মাহফিলের নিয়ত করে এসে তারা এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য দেখাইতেছে, বাচ্চা বাজে ধরতেছে, বাপের সাথে পণ করতেছে, কিনে না দিলে সে যাবে না। সেই বাবা যেই বাবা মাহফিল শুনতে আসছে, যে বড় ভাই মাহফিল শুনতে আসছে, আজকে তার সন্তান অথবা তার ছোট ভাইকে ছোট বোনকে খুশি করার জন্য হয় এখান থেকে মাছের ছবি, না হয় গাদার ছবি, না হলে একটা মানুষের পুতুল, না হলে একটা গাদার পুতুল কিনে বাড়িতে নিয়ে যাবে অনেকে। তাহলে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে উলামা একরাম ঠিকই করতেছে, কিন্তু হাজারো মুসলমানের ঘরের শোকেসের ভিতরে মূর্তি আছে, ঠিক কি না? হাজারো আলেমের ঘরে খুঁজবেন কোনো মূর্তি পাবেন না, লক্ষ আলেমের ঘরে খুঁজবেন কোনো বাঘ বাল্লুক গুড়া গাদা ছবি পাবেন না, কোনো নায়ক নায়িকা তো দূরের কথা, খেলোয়াড় পেলোয়াড় তো দূরের কথা, নিজের মা বাবার ছবি টানা রাখছে ইতিহাস নাই, কোনো আলেমের ঘরে নাই, কোনো তাবলিগ বলার ঘরে নাই, কোনো চর্মনে পিসাবের মুড়িদের ঘরে নাই,
কোন হেফাজতের আলেমদের ঘরে নাই, যে বাবা তার সন্তানকে আলেম বানাইতে দিছে তার ঘরেও নাই, কিন্তু আপনি আমার মতোই কিছু মানুষ মুসলমান, নামাজও পড়ে, যাকাতও দেয়, হজও করে, জুমার নামাজও পড়ে, কুরবানিও করে, আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সে বলে আল্লাহ আমি জুলুম করছি, তুমি যদি মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু তার ঘরের মধ্যে দেখবে পুতুল, সন্তানকে খুশি করার জন্য পুতুল, নাতিকে খুশি করার জন্য পুতুল, এবংকি আদর যত্ন করে শোকেসের ভিতরে আলমারির ভিতরে সাজায় রাখছে। আর ওই দিক দিয়ে বলে আল্লাহ আমার কামাইয়ের মধ্যে বরকত নাই, কত কামাই করি টাকা পয়সা আমার ঘরের মধ্যে কেন বরকত নাই। হাদিসের মধ্যে পুরাপুরি আসছে, যার ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে তার ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ঠিক কিনা? রহমতের ফেরেশতা যদি ঘরে প্রবেশ না করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন মাগার ঠিক, কিন্তু শান্তি আসবে না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ শান্তির মালিক, আল্লাহর বান্দা আমরা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলের মহব্বত করব, রাসূলের প্রতি ঈমান আনব, আল্লাহকে ভালোবাসব, কিয়ামতকে বিশ্বাস করব, হাশর মিজান ফুলসিরাতকে বিশ্বাস করব, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কবর হাশর মিজান বিশ্বাস করে। যেই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ তাআলা বলে বান্দা মরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীজির আগমন যখন ঘটল, ইসরা কায়েস পারস্যের রোম সম্রাটদের যত বড় বড় মূর্তিগুলি আছে বিশ্বনবীর আগমনে সব কষে পড়ে গেছিল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ল মূর্তি ভাঙার কারণে, ঠিক কিনা? আমরা তো সেই নবীজির সন্তান, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। আমরা জাতির পিতার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় নমরুদের আগুনে পড়ল, আমাদেরকে আগুনের ভয় দেখায় কোনো লাভ নাই, ফাঁসির ভয় দেখায় কোনো লাভ নাই, কারণ আমার বাবা আগে মূর্তি ভাঙার দায়ে আগুনে ঝাঁপ দিয়েছে। আমরা সেই বাবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে 360টা বুইরাডার কান্দের মধ্যে কুড়াল, সবাই আসছে প্রণাম করে বাসায় যাবে, পাপ পবিত্র হইয়া গডের কাছে বলবি, তাদের খুদার কাছে বলবি, খুদা আমি তো একটা খুদা আমাকে করে দেন সুজা, আমি বাড়িতে যাই আমার পাপগুলি মোচন করে দেন। বাজার ঘাট করে আসছে, আয়েশা থেকে হায় হায় সর্বনাশ, কি ব্যাপার, কে কাজ করলো, সব খুদারে ভাঙিয়া কে জানি বুইরাডার গাড়ে, কে করলো এই কাজ, কে করলো? সবাই বলা বলি করে, একজন বলে এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, আর একজন বলে তুমি কেমনে বুঝলা, আমরা সবাই মেলায় গেছি মূর্তি বিক্রি করতে, কেউ কিনতে আনন্দ ফুর্তি করতে, কিন্তু ইব্রাহিম যায় নাই, সে দেখলাম আশেপাশে ঘোরাফেরা করতেছে। ধরো ইব্রাহিমের বাপ আজর, নামই কি আজর, মাঝখানে একটা কথা কয়ে নাই, ইব্রাহিম আলাইহিসসালামের বাবার যখন জাহান্নামে দিবে, ইব্রাহিম আলাইহিসসালাম দেখবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি বলছো আমারে তুমি কোনো কষ্ট দিবা না, আমারে জান্নাত দিবা, আমারে কোনো তুমি বেইজ্জতি করবা না, আল্লাহ আমার আব্বা দেখি জাহান্নামে যায়, এই যে আমার আব্বা, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটাকে একটা জানোয়ারের চেহারা বানায় দিবে, সে নিজেও চিনবে না এটা তার বাবা আজর, কন্যা নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা তখন বলল ইব্রাহিম আসো বাজারে যাই, ইব্রাহিম বলল বাবা কেন বাজারে যাব, বাবা বলল আমরা এই যে মূর্তিগুলি বানাইছি বিক্রি করব, কেনাকাটা করে আনবো, কাপড় চোপড় কিনবো, আরো অনেক কিছু কিনবো,
ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, বাবা আপনি যান। ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রয়ে গেলেন, মনে মনে ভাবলেন কি করা যায়, আমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে দুনিয়াতে, আমার বাবা মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, আমি জান্নাতে যাব, আমার আব্বা জাহান্নামে যাবে, এরা তো হতে পারে না। সে ভেবে চিনতে মূর্তিগুলি ভাঙ্গার জন্য এরাদা করল। ঠিক যেমন ভাবনা তেমন কাজ, ঘরের ভিতরে ঢুকলেন, একটা একটা করে মূর্তি ভাঙার পর আল্লাহ তাআলা তো নবীদেরকে নবী বানাইছে, এমনি বানায় নাই, মানুষের বুটে বানায় নাই, রাতের বুট দিনে নাই, দিনের বুট রাতে নয়, আল্লাহ মনোনীত করছে। নবীদেরকে মনোনীত কে করছে? আল্লাহ নিজে মনোনীত করেছেন। নবীদের চেহারাও যেমন সুন্দর, মনও তেমন সুন্দর, তাদের দেমাগও তেমন পরিষ্কার, ব্রেন গুলিও সেই রকম। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এফআরসিএস বলেন, এমবিবিএস বলেন, পাইলট বলেন, যা কিছু বলেন, আল্লাহ বলে তোমরা দুনিয়ার সমস্ত জ্ঞানীদের চেয়েও আমাদের এক আমার এক একটা নবীরা অনেক বেশি জ্ঞানী। থমকে দাঁড়ায় গেলেন, কি করা যায়, সব বাংলাম, প্রতিকার তো হতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার মনের মধ্যে কল্পনা জাগাইয়া দিলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি সব বাংশ বটে, বড়ডারে বাংবানা, এটার কাদের মধ্যে কোড়ালটা ঝুলা রাখো। তারপরে কি সব বুদ্ধি, বুদ্ধির মালিক কে? আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে না নাই, বুদ্ধিজীবী কবরস্থানও আছে, মাথার মধ্যে চাল চুল নাই, বুদ্ধির অভাব নাই, বুদ্ধিজীবীর কবরে তাদেরকে কবর দেওয়া হইতেছে। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বুদ্ধিজীবী কবরস্থানের ফেরেশতারা, তোরা বুদ্ধিজীবীদেরকে নিয়ে হাসরের ময়দানে উঠ, এদের বুদ্ধির ব্যাপারে একটু পরীক্ষা হয়ে দেখ কেমন বুদ্ধি। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, হে বল কেমন বুদ্ধি তোদের, আজকে বল। ওই দিন হয়ে যাবে সবাই অচল, ঠিক কিনা? তেমন বুদ্ধি নয়, রবকে যে চিনতে পারে সে হইল বুদ্ধিমান, কোরআন হাদিস যে মানতে পারে সে হইল বুদ্ধিমান, যে ব্যক্তি নামাজ পড়ে সে হইল বুদ্ধিমান, যে ব্যক্তি মালের হিসাব করে যাকাত দেয় সে হইল বুদ্ধিমান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে সে হইল বুদ্ধিমান, যে ব্যক্তি তার বিবিকে পর্দায় রাখে জান্নাতে যাবে একসঙ্গে বিবি বাচ্চা নিয়ে, সেই ব্যক্তি হইল বুদ্ধিমান, যেই বিবি তার স্বামীকে সৎ উপদেশ দেয়, নিজেও নামাজ পড়ে স্বামীকেও নামাজ পড়ার উপদেশ দেয়, সেই মহিলা হইল বুদ্ধিমতী, ঠিক কিনা? এই রকম ভাবে যেই বাবা তার সন্তানকে কুরআন হাদিস প্রাথমিকভাবে শিখায়া, কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, ডিসি বানায়, এসপি বানায়, এসপিবিএস বানায়, এমবিবিএস বানায়, পাইলট বানায়, জিএস বানায়, এবিএস বানায়, সেই বাবাও বুদ্ধিমান। প্রথমত আপনি কোরআন হাদিস শিখান, তারপরে আপনি জেনারেল লাইনে দেন, কোনো বাধা নাই। তারপরে ভিআইপি পার্সনের বুদ্ধিমান হইল ওই বাবা, যে বাবা তার সন্তানটাকে হাফেজ মাওলানা মুফতি বানাইল। ইব্রাহিম আলাইহিসসালাম এমন বুদ্ধিমান নবী তো, ঠিক কিনা? নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কুরআনটা শুনায়া চলে গেলেন। ওই দিক দিয়ে তারা যখন আয়েশা দেখলো, কে করেছে, ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, ডাকো ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলো, হে ইব্রাহিম। তো জি, তুমি কি কিছু বুঝতে পারতেছো নাকি? না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি এখনো বুঝে নাই, তোমাকে কেন ডাইকে কেন আনছি গো, কেন আনছেন, ওই যে পরিবেশ এটা কে করলো, ওইটা আমি কেমনে বলবো, না করে নাই, আমি করি নাই, কিংবা আমি করেছি এটাও বলে নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে, কে করেছে আমাকে জিজ্ঞাসা করেন কেন, যার কাঁধে কুরআন তাকে একটু জিজ্ঞাসা করেন না, সুবহানাল্লাহ, করেন না, যার কাঁধে কুরআন তাকে একটু জিজ্ঞাসা করেন। সবাই হতবাক, বালকে কয় কি
এর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আল্লাহ কয় মাথা খারাপ নয়, নাট বলল ঢিল নয়, সব ঠিক আছে। দেখ আমার ইব্রাহিম তোদেরকে কেমনে ইনজেকশন ঢোকায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের বেটা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাপের বেটার মতো দ্বারা বালক হে যুবক বেড়া হে বালকেরা, তোমরা ভালো করে বুঝো সত্যের পক্ষে কেমনে বলতে হয়। সীসা ডালা প্রাচীরের মতো একেবারেই সুন্দর মতনে দাঁড়ায় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছি, বাদশা নামদার নমরুদ এবং ও আমার বাবা মন্ত্রী প্রতিমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আপনারা যারা এখানে আছেন জনগণ সহ, আমাকে জিজ্ঞাসা না করে আপনারা যার পূজা করেন, যার সামনে খানা দেন, যাকে ইবাদত করেন, যাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেন, তাকে জিজ্ঞাসা করেন কে এই সর্বনাশ করলো, তার অনুসারী ছোট ছোট খোদাদেরকে কে মারলো, কে হাত ভাঙলো, কে পাও ভাঙলো, কে নাক বসাইল, জিজ্ঞাসা করেন। সবাই রাগে গুসায়, রাগেও কিন্তু মানুষ কাঁপে, কাঁপে না? রাগে কাঁপতেছে আর ফুলতেছে, দেখবেন কুনিবেন টুকা মারবেন ফুল বেশি। সে বুঝে যায় আমার এখন সর্বনাশ, আমার দূরে খাওয়ার সম্ভাবনা আছে। সে ফুলতে ফুলতে বুঝাইতে ছাহা যে আমি যেই বড় হাতি করে তুই যত বড় এটা কস পাউডার রেখে দিলে তুই ফুটবো না তো ফুট করে দিবি। তো কুনি বেঙ্গ কিন্তু ফুলে তার জীবন রক্ষার্থে ধরা ফুলতেছে, ফুলতে ফুলতে এক পরে দেয় বলে ইব্রাহিম তুমি কি বলতেছে বুঝি শুনে বলো, যার কাঁধে কুরআন তাকে তো তুমি জিজ্ঞাসা করতে বলতেছো, সে কি কথা বলতে পারে নাকি? সুবহানাল্লাহ, কন্যা সে কি কথা বলতে পারে? তার কি হাত সে নাড়াইতে পারে? সে কি হাইতে যাইতে পারে? সে তো হাঁটতেও পারে না, চলতেও পারে না, বলতেও পারে না, ধরতেও পারে না, ভাঙবে কেমনে কল্পনাও তো করা যায় না। হেফাজতের লোকেরা মূর্তি ভাঙে না, বিশ্ব নবীর মূর্তি ভাঙে নাই। 850 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ সহ স্পেন সহ মুসলমানরা শাসন করেছে, ইতিহাস নাই কোনো মুসলমান সাধারণ একজন নাগরিক তো দূরের কথা, রাষ্ট্রপতি কোনো মূর্তি ভাঙে নাই। যদি ভারতের ইতিহাসে মুসলমানরা যত বছর 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছে যদি মূর্তি ভাঙ্গাই ইতিহাস মুসলমানের হতো, মূর্তি তো দূরের কথা একটা হিন্দু মালাউন তামাম ভারতবর্ষে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? সুতরাং তাদের মন্দিরে তারা যত মূর্তি রাখবে টেনশন নাই, এটা আপনি আমার কাজ কিন্তু নবীর কাজ এটা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে মূর্তি ভাঙার জন্য, তাওহীদের দাওয়ার জন্য, রিসালাতের দাওয়াতের জন্য, একাত্মবাদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে তারা যখন বলল সে কেমনে ভাঙবে, সে তো চলতেও পারে না, বলতেও পারে না, ধরতেও পারে না, কইতেও পারে না, ভাঙবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম তোর মিশন শুরু, তোকে যেই জন্য পাঠাইলাম মেসেজটা পৌঁছায় দে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার বাবা, ও বাদশাহ নমরুদ, যে চলতে পারে না, বলতে পারে না, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, খাইতে পারে না, সে তাহলে কেমনে খুদা হইল? সে তো খুদা নয়, সে তো একটা খুদা, ঠিক কিনা? তার কোনো ক্ষমতাই নাই, সে কেমনে ভাঙে? তার সামনে খাবার রাখেন, খাবার কুত্তা খায় মুত্তে হয়ে যায়, শরীরের মধ্যে মাছি বয় বাকি মাথার মধ্যে উইটা পায়খানা করে, তার শরীরের মধ্যে এত ময়লা আসে, নিজের ময়লা পরিষ্কার করতে পারে না, নিজে খাইতে পারে না, 20টা 22টা 25টা হাত, তারপরেও সে তার অনুসারী তার বন্ধু তার বিবি তার সন্তান তার বাইন্যা বাগ্নিরে কেউ রেও সে সামলাইতে পারলো না। যেই লোকটা তার বিবিরে হেফাজত করতে জানে না,
যে লোকটা তার ভাই, তার আপনজন, তার ভাই ভাইনা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশীর সহযোগিতা করে বাঁচাইতে পারলো না, সে কেমনে আপনাদেরকে বাঁচাবে? সুতরাং এদের কোন পাওয়ার নাই, পাওয়ার লেট। সুতরাং করেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন না বানাইলেন? ভাঙলেন না বানাইলেন? ভাঙলেন। ওই দিকে রাখি। এরপরে আসলো বিশ্বনবীর সোম। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, তামাম পৃথিবীটা জ্বলতানো শুরু হয়ে গেল একটা নূরের পল্লবে। তামাম পৃথিবীটা নতুন করে একটা কি জানি আবিষ্কার হয়ে গেল। কিসরা কায়সারুন সম্রাটরা তারাও দেখতে পেল কি জানি একটা আবিষ্কার হয়েছে। তারা ডাকলো তাদের গণকদেরকে, তাদের জ্যোতিষীদেরকে, কি হইল আমাদের মন্দির গিয়া দেখি আমাদের ক্ষুদাগুলি মাটিতে পড়ে রয়েছে, গির্জায় গিয়া দেখি আমাদের ক্ষুদাগুলি মাটিতে পড়ে আছে। কে এমন দুনিয়ার ভিতরে আসলো, কার আগমনী অবস্থা, পৃথিবীটা উলট পালট হয়ে গেল। গণক বলে এমন একটা মহামানবের আবির্ভাব দুনিয়াতে হয়েছে যার নাম হলো মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাই, বাড়িটা হইল মক্কা নগরী। এই ছেলেকে ভালো করে দেখো, তারা সব কিতাব গাঁটলো, সব কিতাব গাঁটলো, তাওরাত, ইনজিল, জবুর সব গেটে তারা দেখলো, প্রতিটা পাতার পৃষ্ঠায় কোনায় কোনায় দেখে একজন মহামানব দুনিয়াতে আসবে, শেষ নবী হবে সে, আখেরি নবী হবে সে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশটা হবে কুরাইশ বংশ, বাড়িটা থাকবে মক্কার পাশে, মক্কা নগরীর কাছে, ওই ব্যক্তিটা হবে নূরে মুহাম্মদ। তার মিশন কি থাকবে? গণকরা বলল তার মিশন থাকবে একাত্মবাদের বিশ্বাস, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর পক্ষে দাওয়াত দিবে। তারা আপনার রুম পারস্য পর্যন্ত সেই ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে। টেপনাতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া নয়, পৃথিবীর এক মরু থেকে আরব মরু পর্যন্ত, মাসিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি মুহাম্মাদের নাম জানবে। সুবহানাল্লাহ। তাকে সে মহাব্বত করবে, তার নামে দুরুদ পড়বে। মুমিন যখন সে তার নবীর উপরে ঈমান আনবে, জীবন দিবে, ঈমান দিবে না, এমন একজন ব্যক্তির আবির্ভাব। ওদের মাথা খারাপ হয়ে গেল। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একে একে বড় হইলেন, মা ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবা নাই, বাবা ছয় মাস মায়ের পেটে গর্ভে থাকতে বাবাও বিদায়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, মা, সব সাথীদের বাবা এসে আমার সাথী ভাইদের কুলে নিয়ে বাড়িতে ফিরে যায়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? বাবাকে কুস্তি দেয়। বিশ্বনবী কান্না শুরু করল। মা বললেন, তোমার বাবা সিরিয়ায় শাম দেশে ব্যবসা করতে গেছে, এই কথা বলে নাই, মারা গেছে। ছেলে বলে, মা আমি আমার বাবার কাছে যাব। মা আমেনা আব্দুল মুত্তালিব অর্থাৎ তার শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন। উম্মে আয়মান সহ নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়া তিনজনকে দিয়া উট সাজায় পাঠায় দিলেন, যাও। যাইতে যাইতে বিশ্বনবীর রোজ, বিশ্বনবীর পিতার যেখানে কবর সেইখানে যাওয়ার পরে বলতেছে, মা তুমি এখানে থামলে কেন? ও বাবা, তোমার বাবা ওই তো ওই জায়গার মধ্যে শুয়ে আছে, যাও বাবা তোমার বাবার কবরের পাশে যাও। আমেনা রাদিয়াল্লাহু আনহা একটু দূরে বসে আছেন। বিশ্বনবীকে তার বাবার কবরের কাছে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বাবার কবরের পাশে বলে, আব্বা আপনি কই? আপনি উঠেন, আমারে কোলে নেন, আমারে চুমা দেন, কতদিন হয়ে গেল আপনারা দেখি না।
সেই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বাবার কবরের পাশে গিয়া এমন কান্না মনে হয় আব্দুল্লাহ কবর থেকে বাহির হয়ে যাবে। বিশ্ব নবীর কান্না এমন কোন ফেরেশতা ছিল না কান্না করে নাই, সমস্ত ফেরেশতারা কান্না করেছে। বাচ্চার মুখে স্বামীর কথা শুনে বাচ্চার চোখের পানি দেখে মা আমিনা সইতে পারে নাই, বাচ্চার বিরহ বেদনা, মা আমিনার কলিজা ফেটে গেছে, জ্বর এসে গেছে, ডাক দিলেন নাস্তে করে বাবা মুহাম্মদ আমার কাছে আয়, আমি তোর কান্না সইতে পারতেছি না, মনে হয় আর আমি আর দুনিয়াতে থাকব না। বাবার কবরের পাশে কান্না, সন্তান মায়ের ডাক শুনে দৌড় দিল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, মাকে ভালোবাসেন, মার ডাক শুনে বাবার কবর রেখে মার কাছে আসতেন। আয়েশা দেখে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাও হারাইলেন বাবাও হারাইলেন। সময় চলে যায়, আব্দুল মুত্তালিব ছটফট করতেছে কেন আমার নাতি মুহাম্মদ আসে না, একবার ঘরে যায় একবার বাহিরে যায়, একবার ঘরে যায় একবার বাহিরে যায়। এ অবস্থায় হঠাৎ করে তাকা দেখে মরুভূমির পাহাড়ের উপরে উঠে দেখা যায় কে জানি আসতেছি। যতই কাছে আসে ততই আতঙ্ক, যাওয়ার সময় মাথা তিনটা উম্মে আইমা, মা আমিনা, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখা যায় এখন দুইটা মাথা, হে গো আমার নাতি মুহাম্মদের সর্বনাশ করলি, আমার নাতি মুহাম্মদের কি সর্বনাশ হয়ে গেল, নাকি বাঘে খেয়ে ফেললো, নাকি মরুভূমিতে কোথাও নিয়ে গেল। যতই কাছে আসে হযরত আব্দুল মুত্তালিব তাকায় দেখে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আছে, উম্মে আয়মান আছে বটে, মা আমিনা উটের পিঠে নাই। ডাক দিয়া বলেন উম্মে আয়মান আমার বৌমা কোথায়? উম্মে আয়মান ডাক দিয়া বলেন আব্দুল মুত্তালিব এমন একটা কাজের মধ্যে আপনি পাঠাইলেন, তার বাবার কবর যখন মা আমিরা দেখা দিল, মুহাম্মদ যখন দূর দিয়া বাবার কবরের পাশে যায়, কানতে কানতে বাবা কবরের পাশে মুহাম্মদ, এমন অবস্থা যখন হয়ে গেল বাবার কবরের কান্না, সন্তানের সেই কান্না দেখে মা আমিরা সইতে পারে নাই, ভীষণ জ্বর উঠে গেল, মুহূর্তের ভিতরেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি তারে কবর দিয়ে আসলাম, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চোখের মধ্যে পানি, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে কান্দিস নারে নাতি, আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, নবী আস্তে আস্তে বড় হইতেছেন, চতুর্দিক গিয়া দেখি মূর্তি আর মূর্তি, এমনকি আল্লাহর ঘর কানাই কাবা বাইতুল্লাহর ভিতরে মূর্তি, ঠিক কিনা? নবীজির ভালো লাগে না, পিতা ইব্রাহিম মূর্তি বানালো, আল্লাহ আমারে পাঠাইলো আল্লাহর দাওয়াতে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে আল্লাহ, বিশ্ব নবী বানায় আমার বাড়িতে মূর্তি, আল্লাহর ঘর কানে কাবায় মূর্তি, বিশ্ব নবীর ভালো লাগে না। একদিক দিয়ে উম্মতের চিন্তা, ওই দিক দিয়ে পিতা মাতা নাই, শত্রুর তো অভাব নাই, ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে বড় হইতেছে, রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী একেবারে চূড়ান্ত একটা পর্যায়ে যখন পৌঁছে গেলেন, বিশ্ব নবী ডাক দিয়া বললেন আল্লাহ আমি আমার মিশন শুরু করতে চাই, তুমি কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আস্তে আস্তে মানুষের সাথে সম্পর্ক করেন আর আমি আল্লাহর দাওয়াতটা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন দাওয়াত দিলেন, তোমরা যে কাজ করো এটা তো আসলে করণীয় নয়, এই সমস্ত মূর্তিদের কোনো ক্ষতি, তারা মানুষের ক্ষতিও করতে পারে না, তারা মানুষের লাভও করতে জানে না, ওদের কোনো হাত আছে বটে, পা আছে বটে, ওরা চলতে জানে না, বলতে জানে না, খাইতেও জানে না, ওদের ইবাদত করে লাভ কি? এমন এক রবের ইবাদত করো যে রব তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, নদীর মধ্যে মাছ দিছে, গাছের মধ্যে ফল দিছে, মুরগির ভিতরে ডিম দিছে, গরুর ভিতরে দুধ দিছে, ঠিক কি না? ফুলের মধ্যে সুন্দর মধু দিছে, যেই মহান রব্বুল আলামিন রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, সেই রবের দিকে ডাকতেছি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দাওয়াত দিলেন, কাফেররা বলতেছে হে মুহাম্মদ তুমি যে তোমার রবের দিকে দাওয়াত দাও, তোমার রবের পরিচয় কি, তার বাবা কে, তার মা কে, তার বংশ পরিচয় কি, তার দাদার নাম কি, কোন নাউজুবিল্লাহ। আমরা যে ইবাদত করতেছি আমার বাপ দাদারা ইবাদত করেছে, তোমার খুদার বংশ পরিচয় কি, কে তার বাবা, কে তার মা, কে তার জন্ম দিয়েছে, কে তার বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত দ্বারা নবী যে কোনো কথা বলতেন না, ঠিক কিনা? যখন কোনো বিশেষ মুহূর্ত এসে যেত বিশ্ব নবী আসমানের দিকে তাকাই দেন, বলতেন আল্লাহ এই সমস্যা সমাধানের মালিক তুমি, তুমি যে পর্যন্ত সিদ্ধান্ত না দিবে আমি কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া, বললেন জিব্রাইল যা রে যা, আমার পরিচয় জানতে চা, আমার বাবার পরিচয় জানতে চা আমার নবীর কাছে। আমার তো বাবা নাই, মা নাই, আল্লাহর কি বাবা আছে, মা আছে, দাদা নাই, দাদি নাই, বংশ পরিচয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? হে জিব্রাইল যা আমার নবীর সামনে গিয়ে একটা সূরা শোনায় দে, সূরাটার নাম হইলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ, সূরা ইখলাস জানেন তো ইনশাআল্লাহ সকলে। সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস না কিটা, কুল হুয়াল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন যা আমার নবীকে শুনায় দেও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, কি সুন্দর সেন্টেন্স, কি সুন্দর মিল, বলতেও ভালো লাগে, কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, অর্থগুলিও ভালো, একটার সাথে আরেকটার কি সুন্দর মিল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি সুন্দর মিল, ঠিক কি না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম এমন কবি কি পৃথিবীতে আছে নাই? আল্লাহ জানায় দিলেন হে নবী আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ কয়জন, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াস, তিনি অমুক ব্যক্তি, কার অমুক ব্যক্তি, সে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনা কেউ কেউ জন্ম দেয় নাই, তার ছেলে নাই, বউ নাই, বাচ্চা নাই, ভাই নাই, বন্ধু নাই, তার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নারী নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সুতরাং তাহার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ।